ছেলেদের ফিঙ্গারিং গুলো আমাকেই দেখাতে হয়। প্রথম দিন কিন্তু আমি ওই 500-1000 টাকা পারিশ্রমিকে কাজ করেছি। আমার মনে হয় চলচ্চিত্রে কাজ করার কোনো সুযোগ আমার নেই। একটা সময় যখন ছোট বাচ্চাদের বলা হতো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু এখন অনেকে আমার মনে হয় তারা ব্র্যান্ড প্রমোটার হতে যাবে, ইনফ্লুয়েন্সার হতে যাবে, এবং সেই জায়গাটা আপনারা ক্রিয়েট করেছেন। বিষয়টা এনজয় করেন কিভাবে, যে বাংলাদেশে নতুন একটা সেক্টর ক্রিয়েট করা? আসলে মেয়েদের যে কোনো কাজের জায়গায় যখন নতুনভাবে তৈরি হয় সেটাই খুবই আনন্দের। স্পেশালি মেয়েরা কিন্তু এই সেক্টরে একদম রাজ করছে বলা যায়, ছেলেরা এখন পর্যন্ত আসেনি। তো মেয়েরা কিন্তু চাইলে ঘরে বসেই এই লাইভ প্রেজেন্টেশনটা করতে পারে। তো আমার মনে হয় যেসব মেয়েরা বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা, পরিবার সমস্যার কারণে ঘরের বাইরে গিয়ে কাজ করতে পারে না, তাদের জন্য কিন্তু ঘরে থেকেই এই উদ্যোগটা নেওয়া কিন্তু অনেকই ইজি। এবং আমরা যারা শুরু করেছি তারা অনেক চ্যালেঞ্জেস ফেস করেছি, বাট এখন সোশ্যাল মিডিয়া অনেক গ্রোন আপ হয়েছে, সো ইজিলি নতুনরা যারা আসছে তারা অনেক কাজের সুযোগ পাচ্ছে, অনেক ব্র্যান্ডস আছে তারাও কাজ করছে, এবং অনলাইন ব্যবসা তো এখন অনেক প্রসারিত হচ্ছে। তো আমার মনে হয় যে এটা খুবই সাকসেসফুল একটা জায়গা, যে কোনো মেয়ে যদি সাকসেসফুল হতে চায় এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে পারবে। কিন্তু আপনারা যারা ব্র্যান্ড প্রমোটার, তারা শুধুমাত্র মেয়ে কাস্টমারদের কেন টার্গেট করেন? কেন ছেলেদের জন্য কোনো প্রোডাক্ট না, কেন শুধু মেয়েদের জন্য প্রোডাক্ট? আমি কিন্তু ছেলেদের প্রোডাক্টও মানে প্রমোশন করি। তো দেখা যাচ্ছে যেহেতু এই সেক্টরে ছেলে ব্র্যান্ড প্রমোটারের এখনও অভাব রয়েছে, তো আমরা মেয়েরাই কিন্তু ছেলেদের প্রোডাক্ট দেখাই। যেমন আমি যেই ডায়মন্ড ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ আছি, ওদের ছেলেদের ফিঙ্গারিংগুলো আমাকেই দেখাতে হয়। তো এটাও আসলে আমার দক্ষতা যে একটা ছেলেদের প্রোডাক্টও আমি মেয়ে হয়ে তাদেরকে প্রমোট করে সেইটা আবার সেল করে দিচ্ছি। তো এমন নয় যে আমরা ছেলেদের প্রোডাক্ট কিন্তু দেখাই না, হয়তো ক্ষেত্রভেদে মানে বিশেষ কিছু দিনে আমরা দেখাই, প্রত্যেক দিন না। একটা কমপ্লেন আছে যে আপনারা বিশেষ করে আপনি অনেক প্রাইস নেন যখন লাইভ প্রমোশন করেন, ব্যবসায়ী তারাই কমপ্লেন করছে অনেক বেশি, এক ঘন্টার জন্য 30,000-40,000 টাকা করে নেন ব্যবসায়ীদের কমপ্লেন। প্রথমত আমি বলতে চাই, প্রথম দিন কিন্তু আমি এই পারিশ্রমিকে কাজ করিনি। প্রথম দিন কিন্তু আমি ওই 500-1000 টাকা পারিশ্রমিকে কাজ করেছি। ইভেন এমনও অনেক লাইভ করেছি যেগুলোতে হয়তো আমাকে একটা ড্রেস গিফট করে দিয়েছে, আমি বিনিময়ে লাইভ করে দিয়েছি। বাট সময়টা কিন্তু এখন বদলে গেছে, যেহেতু অনেক ব্র্যান্ডস আছে, সো কোয়ালিটিটা মেনটেন করার জন্য আমি কী চিন্তা করলাম, আমার কাছে দিনে এত লাইভের মানে প্রমোশনের জন্য বলছে, তো তখন আমি চিন্তা করলাম যে আমি আমার রেমুনারেশনটা যদি বাড়িয়ে দিই তাহলে শুধু নামকরা ব্র্যান্ড বা যারা ভালো ব্র্যান্ড, যারা দীর্ঘদিন ধরে আছে বাজারে, তারাই শুধুমাত্র আমাকে তাদের সাথে চুক্তিবদ্ধ করতে পারবে। তো এজন্যই আসলে কাজটা করার। আমরা যদি কম পারিশ্রমিকে কাজ করি তাহলে নতুনরা কীভাবে জায়গা করে নেবে? তো এই জন্য আসলে কোয়ালিটিটা মেনটেন করার জন্য এবং কোয়ান্টিটিটা কমিয়ে দেওয়ার জন্য কাজেরই কিন্তু এই পারিশ্রমিকটা নেওয়া। নতুনদের জায়গা করে দেওয়ার জন্যই আপনারা বেশি পারিশ্রমিকে কাজ করছেন, ইজ ইট ট্রু? না, এমন না। দেখুন, একটা সেক্টরে যখন আপনি কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে যান, দক্ষ হয়ে যান, তখন অবশ্যই আপনি বেশি পারিশ্রমিক চাইতেই পারেন। আর আমরা পারিশ্রমিক চাইছি এটা আমাদের তরফ থেকে, যারা আমাদেরকে পারিশ্রমিক দিচ্ছেন তারা অবশ্যই বেনিফিটেড হচ্ছেন বিধায় কিন্তু রেগুলারে আমরা ব্র্যান্ড প্রমোশন করছি। তো অবশ্যই আমরা সেই পরিমাণ লাভজনক হচ্ছে আমাদের লাইফটা, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এই পারিশ্রমিক দিয়েও ব্র্যান্ডরা নিচ্ছে। শুধুমাত্র যে আমি বলবো যে এই পারিশ্রমিক যে অঙ্কটা বলা হয়েছে সেখানেই আমরা কাজ করি এমন না। যেমন রিসেন্টলি আমি কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ ছাড়ে একদম বিনা পারিশ্রমিকে, একদম স্বল্প পারিশ্রমিকেও কাজ করে দিয়েছি। তো এরকমও কিন্তু কিছু সুযোগ আমরা দিয়ে থাকি, সব সময় কিন্তু এক নয়। আপনি টিকটক করছেন দেখলাম কয়েকদিন ধরে, টিকটকের ব্যাপারে অনেক নেতিবাচক কথাও আছে। আমরা দিঘির কথা যদি এক্সাম্পল দিই, টিকটক করার কারণে তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে নায়িকার থেকে, টিকটকের এই যে নেতিবাচক বিষয় থেকে আপনি টিকটক করছেন কীভাবে দেখেন? আমি যেহেতু বড় পর্দার নায়িকা নই, তো আমি আসলে ওদের সেক্টরটা সম্পর্কে বলতে পারবো না। তবে শুধুমাত্র দিঘি নয়, আমি বলবো যে আমাদের অনেক কোয়ার্টিস্টরাই কিন্তু টিকটক করছে, হয়তো কম করছে হয়তো বেশি করছে। আমি যেটা বলবো যে টিকটকের কারণে একটা নায়িকাকে কখনোই কোনো প্ল্যাটফর্ম থেকে বাদ দেওয়া উচিত না, তার যোগ্যতা বিবেচনা করা উচিত। আর আমি টিকটক করি হচ্ছে কাজের মাঝে, একটু শুটিংয়ে আসলে, একটু ফ্রি টাইম থাকলে, তখন টিকটকটা আমার মূল প্রফেশন না। বাট টিকটক কিন্তু এখন সারা বিশ্বব্যাপী অনেকের প্রফেশন হয়ে উঠেছে, টিকটক থেকেও ইনকাম করা যাচ্ছে। তো আমি মনে করি যে বাংলাদেশে একটা টিকটকার গ্রুপও কিন্তু ক্রিয়েট হয়েছে রিসেন্টলি, যারা খুব ভালো কন্টেন্ট বানাচ্ছে এবং সেখান থেকে কিন্তু ইনকামও করছে। সো এটাও কিন্তু একটা গুড সাইন যে কোনো সোশ্যাল মিডিয়াকে আমরা পজিটিভলি নিতে পারি এবং সেটা ইনকাম সোর্স হিসেবে ইউজ করতে পারি। আপনি এত পপুলার, অনেক পপুলার, আপনি নিজেও জানেন সেটা, সিনেমা অফার দিলে নায়িকা হিসেবে অভিনয় করবেন কিনা? আমি কতটা পপুলার সেটা আসলে আপনারা বলতে পারবেন, আমার কাছে তো
আমি মনে করি দর্শকের ভালোবাসাই আমার একমাত্র অবলম্বন। আর সিনেমায় আমি একবার অভিনয় করেছি, যেটা করোনা সংকটকালীন সময়ে আসলে কাজটা হাফ ডান হয়ে আছে, সেটা এখনো মুক্তি পায়নি, সেটা দুই বাংলার সমন্বয়ে কলকাতাতে শুটিং হয়েছে। আর বাংলাদেশে এখন এই মুহূর্তে যেহেতু আমি ব্র্যান্ড প্রমোটার হিসেবেই কাজ করছি, তো আমার মনে হয় চলচ্চিত্রে কাজ করার কোনো সুযোগ আমার নেই, তবে ভালো গল্প ভালো যদি হয় ডিরেক্টর তাহলে অবশ্যই কাজ করবো।